শিক্ষার্থী বিন্দু তোমরা দেখো আমার সমস্যা হলো 5 + 11 + 17 + 23 আপ টু কত 59 সমান কত আমি এখানে প্রথম পদ এ সমান পাইছি 5 সাধারণ অন্তর ডি সমান পাইছি কত 11 মাইনাস 5 সমান 6 আমার এন তম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি এখানে আমার এর মান আছে 5 ডি এর মান আছে 6 কিন্তু এন এর মান নেই তাহলে আমরা এই সমীকরণটা থেকে আমরা কার মান পাবো এন এর মান 59 ইকুয়াল 6 এন মাইনাস 1 6 থেকে 5 হলে থাকে 1 এবার দেখো 6 এন মাইনাস 1 ইকুয়াল টু 59 আর 6 এন ইকুয়াল 59 + 1 সমান 60 6 এন ইকুয়াল কত 60 বা এন ইকুয়াল 60/6 ইকুয়াল 10 এখানে আমি কার সংখ্যা পাইছি পদের সংখ্যা পাইছি পদের সংখ্যা কত পাইছি এন ইকুয়াল 10 তাহলে আমার এখানে দেখো এ এর মান পাইছি ডি এর মান পাইছি পদ সংখ্যা পাইছি এবার আমি কি নির্ণয় করব পদ সমষ্টি কি নির্ণয় করব পদ সমষ্টি তাহলে আমাকে কি লিখতে হবে পদ সমষ্টির সূত্র সুতরাং পদ সমষ্টি ইকুয়াল পদ সমষ্টি এস ইকুয়াল এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমি মান বসাই দিই এন এর মান 10/2 টু ইন্টু এর মান 5 প্লাস এন এর মান 10-1 ইন্টু ডির মান 6 তাহলে এখানে দেখো 5 × 10 5 × 10 + 10 = 9 = 54 তাহলে এবার 54 × 60 = 4 সমান 4×5 = 20 2 4×5 = 20 8×2 = 32 অ্যান্সার 320 তাহলে দেখো আমরা কার মান পাইছি এর মান এন এর মান এবং ডির মান বসাইছি তাহলে সূত্রটা ছিল n/2 টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পদ সমষ্টি আছে এন এর জায়গায় আমি বসাচ্ছি 10 তারপরে এর জায়গায় 5 + n = 10 - 1 × d = 6 তারপরে এস 2 যদি 10 কাটি 5 × 10 9 × 1 10 × 1 = 9 6 × 54 10 + 54 হলো 64 5 × 2 হলো 320 তাহলে আমার উত্তর হলো কত 320 এবার আমি আরেকটি সমস্যা সমাধান করে সমস্যাটা হলো কোন সমান্তর দ্বারার 12তম পদ 77 12তম পদ 77 হলে এর প্রথম 23 পদের প্রথম 21টি পদের সমষ্টি নির্ণয় কর তাহলে আমার সমস্যাটা হলো কি কোন সমান্তর দ্বারার
12তম পদের মান 77 হলে ধারাটির 23টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে তোমরা দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে কোন সমান্তর ধারার 12তম পদের মান দেওয়া আছে 77, 12তম পদের মান দেওয়া আছে 77, প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে কার মান, এন এর মান, পদের সংখ্যা দেওয়া আছে, আর দেওয়া আছে 12তম পদের মান, কিন্তু কি দেওয়া নেই, যে প্রথম পদ দেওয়া নেই এবং শেষ পদও দেওয়া সাধারণত দেওয়া নেই। তাহলে আমরা মনে করি প্রথম পদ সমান এ, প্রথম পদের মান কত হচ্ছে এ, সাধারণ অন্তর ডি, প্রথম পদ ধরলাম এ, সাধারণ অন্তর ধরলাম ডি, তাহলে 12তম পদ সমান, আমরা এনতম পদে যে সূত্র, 12তম পদের একই সূত্র, এনতম পদ মানে শেষ পদ, এখানে যেহেতু 12তম পদ দেওয়া আছে আমরা 12তম পদের সূত্র, 12তম পদ সমান এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 12তম পদ কত হবে এ প্লাস 11 ডি, 12তম পদের মান আছে 77, সুতরাং এ প্লাস 11 ডি ইকুয়াল 77। আমরা এখানে কার মান পাইছি, 12তম পদ পাইছি, এ প্লাস 11 ডি ইকুয়াল 77 পাইছি। তাহলে আমরা এখন কত পদের সমষ্টি নির্ণয় করব, 23টি পদের সমষ্টি, এখানে আমরা ব্যবহার করব এন সংখ্যক পদের সমষ্টি সূত্র, এন সংখ্যক পদের সমষ্টি সূত্র হলো এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে আমরা লিখি এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো কার, এন সংখ্যক পদের সমষ্টি, কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে কত, 23 পদের, সুতরাং আমি 23টি পদের সমষ্টি এস ইকুয়াল টু এন এর জায়গায় 23 বাই টু ইন্টু টু এ প্লাস এন এর জায়গায় আমি লিখব 23 মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখ শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এখানে আমি শুধু এন এর মান পাচ্ছি কিন্তু এ এবং ডি এর মান নেই, তাহলে এখন আমি কী করবো, বা কী করবো, তে এ 23 বাই টু ইন্টু টু এ প্লাস 23 টু নেক জালে 22, 23 বাই টু ইন্টু এখান থেকে আমি টু কমন নিলে এ প্লাস 11 ডি, এ প্লাস 11 ডি, এখন দেখো এ টু এ টু কাটা যায় 23 ইন্টু এ প্লাস 11 ডির মান 77, এ প্লাস 11 ডি এর মান কত 77, তাহলে আমরা এখন 77কে 23 দিয়ে গুণ করে 3 সাথে 21 এর 1 হাতে রয়েছে 2 3 সাথে 21 22 23, 7 গুণে 14 4 হাতে রয়েছে 1, 7 গুণে 14 আর 1 15, 1771 সমান সমান হলো 1771 1771, অ্যান্সার 1771। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই কী পেলাম, কোনো ধারার 12তম পদ 77 হলে প্রথম 23 পদের সমষ্টি,
আমরা সমষ্টি নির্ণয় করতে হলে আমার কি দরকার? প্রথম পদ, শেষ পদ, এন এর মান। কিন্তু এখানে পদের সংখ্যা এন এর মান দেওয়া আছে 23, আর দেওয়া আছে 12তম পদ। তাহলে আমরা এখানে 12তম পদ মানি শেষ পদ। তাহলে শেষ পদের সূত্র হলো 12তম পদের শেষ পদতম, শেষ পদের সূত্র হলো কত? এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখানে আমি ধরে নিলাম প্রথম পদে সাধারণতর ডি, তাহলে 12তম পদের মান কত? এ প্লাস 12 মাইনাস ওয়ান ইন্টু ডি। এই 12তম পদের পরিবর্তে 77, এ প্লাস 12 থেকে এক জেলে 11 ডি, তাহলে এ প্লাস 11 ডি এর মান কত? 77। এবার আমি যাব এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এন এর জায়গায় কত? 23টি পদের সমষ্টি ইকুয়েল 23, এন এর জায়গায় 23 হবে, 23 বাই টু ইন্টু টু এ প্লাস 23 মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার 23 বাই টু ইন্টু টু এ প্লাস 23 থেকে ওয়ান জালে 22 ডি। এখন দেখো টু কমন নিলে এ প্লাস 11 ডি, টু এ টু এ কাটা যায়, 23 ইন্টু এ প্লাস 11 ডির মান 77, গুণ করলে 1771 অ্যান্সারে। তো শিক্ষার্থীবৃন্দ আজকের জন্য ক্লাস এখানে সমাপ্তি, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা সৃজনশীল করাবো, আগামী ক্লাসে সৃজনশীল করাবো। সৃজনশীল করানোর পূর্বে আমরা মনে রাখতে হবে যে এখানে দুইটা জিনিস একসাথে, সমান্তর দ্বারা এবং গুণত দ্বারা, সৃজনশীলে সমান্তর দ্বারা এবং গুণত দ্বারা উভয়টাকে একসাথ করে দেওয়া হয়। সুতরাং আগামী দিন আমি সমান্তর দ্বারা আর দুই একটা সমস্যার সমাধান করে গুণত্ব দ্বারা যাব, তারপর সৃজনশীল করাবো। তোমরা শিক্ষার্থীবৃন্দ সবাই এই ক্লাসগুলো অনুসরণ করবে এবং তোমরা নিয়মিত এগুলো বাড়িতে করবে।